প্রাথমিক শিক্ষক নিয়োগে 6,90,000 প্রায় 7,00,000 আবেদনপত্র জমা পড়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে 11ই ডিসেম্বর টেট পরীক্ষা সম্পন্ন হবে এবং টেট উত্তীর্ণদের এবারে একটু অন্যভাবে ইন্টারভিউ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাতে কোনো রকম দুর্নীতি না হয়। তা ঠিক কীভাবে ইন্টারভিউ হবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দুর্নীতি এড়াতে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ সিদ্ধান্ত পর্ষদের। নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা বাংলা, এই পরিস্থিতির মধ্যেই নেওয়া হচ্ছে টেট পরীক্ষা। পরীক্ষা শেষে শুরু হবে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। নিয়োগ দুর্নীতি এড়াতে কেন্দ্রীয়ভাবে একটি জায়গাতেই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। জেলা শিক্ষা সংসদের অফিসে নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে এই জন্য আইন দপ্তরের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি নিতে হবে, সম্মতি মিললে চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এতদিন জেলা শিক্ষা সংসদের অফিসগুলিতে ইন্টারভিউ নেওয়া হতো, তাতে একাধিক গড়মিল হয়েছে বলে অভিযোগ ওঠার পরেই পর্ষদ এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। শিক্ষা সংসদগুলির ক্ষমতা খর্ব করে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিতে চায় পর্ষদ, সেক্ষেত্রে অঞ্চল ভাগ করে ইন্টারভিউ নেওয়া হতে পারে। তা এই নতুন পদ্ধতিতে ইন্টারভিউ নিলে হয়তো কিছুটা শিক্ষক নিয়োগের দুর্নীতি কমতে পারে। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।